বিভিন্ন জেলার কোতোয়ালি থানার সেবানি সন্তুষ্টি রয়েছে ভোগান্তির অভিযোগ। ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোড মার্চ এবং পঞ্চগড়ে করতোয়া নদীতে ব্রিজ হয়নি আজও, মিলছে কেবল আশ্বাস। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিএম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। জেলা ও বিভাগীয় শহরের প্রধান নিরাপত্তা কেন্দ্র কোতোয়ালি থানা, নানা কারণে অসংখ্য মানুষের নির্ভরতা এই থানা পুলিশে। সেখানে কেমন সেবা পাচ্ছেন সাধারণ মানুষ, খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বরিশাল কোতোয়ালি মডেল থানাটি দেশের পুরনো একটি থানা। জনসংখ্যা বাড়ার সঙ্গে নগরীতে বেড়েছে অপরাধ, ফলে থানায় সেবাগ্রহীতাদের ভিড়ও বেড়েছে। জনস্বার্থে থানায় কয়েকটি নতুন হেল্প ডেস্ক চালু করা হয়েছে, সন্তুষ্টির কথাই জানিয়েছেন সেবাগ্রহীতারা। যদিও জনবল ও যানবাহন সংকট রয়েছে থানাটিতে। আগের থেকে পুলিশের সাহায্য সহযোগিতা অনেক ভালো, যেমন আগে জিডি টিডি করতে গেলে টাকা পয়সা লাগতো, এখন লাগে না। জিডি করতে জিডি ওই আবার কইছে একটু বসেন, একটু পরে ওই লোকজন দেওয়ার পর আমাকে দিবে। পুলিশ জনগণের বন্ধু হলেও সাধারণ মানুষ এখনো থানায় সেবা নিতে সংকোচ বোধ করেন। রয়েছে ঘুষ কিংবা টাকা ছাড়া সেবা না দেওয়ার অভিযোগ। তবে অনেকে খুলনা মেট্রোপলিটন থানায় এসে সহযোগিতা পেয়েছেন এমনটিও জানিয়েছেন। সম্প্রতি সেবার মান বাড়াতে কেএমপির নতুন উদ্যোগ হ্যালো কেএমপি অ্যাপস কিছুটা আশার সঞ্চার করেছে সেবা প্রত্যাশীদের মাঝে। এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন জরুরি সেবা, তথ্য প্রদান, অভিযোগ, এই পুলিশের কাছে সাহায্য সহযোগিতা ইত্যাদি আসলে পরে আসেন, এই লাগবে সেই লাগবে অমুক লাগবে তমুক লাগবে, তারপরে আপনার ঘুষ লাগবে, এইগুলি চট্টগ্রামের কোতোয়ালি থানা সেজেছে নতুন ভাবে। সবুজায়নের পাশাপাশি লাইব্রেরি, আলাদা হেল্প ডেস্ক, সার্ভিস সেন্টারের মাধ্যমে সেবা প্রত্যাশীদের সেবা দেয়া হচ্ছে। তবে সিএমপির অনেক থানা পরিচালিত হয় ভাড়া বাসায়, তাই সব থানাকে সুন্দর করা যাচ্ছে না, এমনটাই জানান সিএমপির এ কর্মকর্তা। থানায় ঢুকলে দেখবেন যে থানাটা পরিষ্কার। একটা মানুষ যখন সেবার জন্য থানায় যায়, তিনি নিজে গিয়ে যদি থানাটা পছন্দ না হয়, তখন তার নিজের মধ্যে ডাউট হয় যে এই নোংরা পরিবেশে আমাকে সেবা দিবে কিভাবে। আমি গতবার যখন আসছিলাম তখন একই রকমই ছিল, এবং এখন কিছুই মানে ওনাদের মানে সেবার মানটা যথেষ্ট পরিমাণ উন্নত। গত 5 বছর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠিত হওয়ার পর কোতোয়ালি থানার কার্যক্রম আধুনিক ও সম্প্রসারিত হয়েছে। পুলিশের দাবি সাধ্যমতো ভালো সেবা দেওয়ার চেষ্টা তাদের। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সরকার পতনের এক দফা দাবিতে ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে চলছে বিএনপির রোড মার্চ। এতে নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির 2 সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। সকাল 9টায় ঝিনাইদহ শহরের কেন্দ্র বাস টার্মিনালে উদ্বোধনী সমাবেশের পর রোড মার্চ শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ সহ অন্যান্য নেতারা। 160 কিলোমিটার দীর্ঘ পথে মাগুরায় 2টি, যশোরে 3টি ও খুলনার প্রবেশমুখে 1টি পথসভা হবে। খুলনার শিববাড়ি মোড়ে জিয়া হল চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হবে এই রোড মার্চ। সরকারের পদত্যাগের দাবিতে গত 19 সেপ্টেম্বর থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করছে বিএনপি। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা পেছানোর দাবি জানিয়েছে পটুয়াখালীর মহিপুর বন্দর মৎস্য আড়ত ব্যবসায়ী সমবায় সমিতি। বেলা 11টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুস। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রেজা সহ প্রায় 100+ মৎস্য ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গভীর সমুদ্রের ইলিশের জীবনধারায় পরিবর্তন এসেছে। মা ইলিশ দেরিতে ডিম ছাড়ছে, এই বাস্তবতায় 22 অক্টোবরের পরিবর্তে 30 অক্টোবর থেকে ইলিশের প্রজনন মৌসুম নির্ধারণ করার জন্য আহ্বান জানান মৎস্যজীবীরা। বরাবরের মতো এবছরও 22 অক্টোবর থেকে ইলিশ ধরায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞার সূচি রয়েছে।
72টি প্রাণের জলাঞ্জলির পর এক বছর পেরিয়ে গেলেও করতোয়া নদীতে ব্রিজ হয়নি আজও। গত বছরের 25 সেপ্টেম্বর আউলিয়াঘাটে নৌকাডুবির ভয়াবহ সেই স্মৃতি নিয়ে চার ইউনিয়নের মানুষে প্রতিদিনকার নদী পারাপার। ব্রিজ নির্মাণে তাদের দীর্ঘদিনের দাবি থাকলেও মিলছে কেবল আশ্বাস। আমাদের পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের দুই পর্বের রিপোর্টের শেষ পর্ব দেখুন আজ। আপন গতিতে ছুটে চলা ছিপছিপে করতোয়ার এমন শান্তরূপ দেখে বোঝার উপায় নেই বর্ষায় কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে এ নদী। গত বছর এই নদীর বুকে চিরতরে হারিয়ে গেছে 72টি তাজা প্রাণ। মানুষ আজও আটকে ওঠেন সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনা স্মরণে। একসাথে এত মৃত্যু আগে কখনো দেখেনি এখানকার মানুষ। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। প্রতিদিন 4-5 হাজার মানুষের নদী পারাপারের ভরসা আজও দুটি নৌকা। এতে যেমন কষ্ট তেমনই জীবনের ঝুঁকি। দুর্ঘটনার সেই স্মৃতি তাড়িয়ে বেড়ায় মানুষকে। মারিয়া আউলিয়া ঘাটে একটি ব্রিজ তাদের প্রাণের দাবি। যখন আমাদের মা বোনদের মনে করো প্রসব বেদনা যদি হয় হাসপাতাল আমাদের বোধায় কিভাবে তখন যাবো আমরা বোধায়। নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয় ওইদিকে, এদিকে মানে কাজ শেষ করে আসি আবার ক্লান্ত অবস্থায় এদিকে দাঁড়িয়ে থাকতে হয়। এই যে লোকগুলা এই যে মারা গেল, এইটা ব্রিজটা না হওয়ার কারণেই লোকগুলা মারা গেল। ঘাটে বেড়াতে এক ঘন্টা বাঁচতে হওয়ার লাগে, লোক সারে না খাইতে নৌকা, কোন সময় যে মরি কোনো গ্যারান্টি নাই। কিয়ামতের পরে যদি ব্রিজটা দেখতে পারি তার আগে আমার সন্দেহ যে আমি ব্রিজ দেখতে পারবো। এক দুর্ঘটনায় 72টি প্রাণ ঝরে যাওয়ার পরও দ্রুত কোনো পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন। আর কত দুর্ঘটনা, আর কত মৃত্যু হলে তৈরি হবে একটি সেতু? আশ্বাস নয়, আমরা এর বাস্তবায়ন চাই। অচিরেই কাজ শুরু হবে এবং তাড়াতাড়ি করে এই কাজ সমাপ্তি হবে, এটাই আমার শুধু নয় এলাকার মানুষের প্রাণের দাবি। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে সেতু বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে, কাজ শুরু হবে। পঞ্চগড় জেলার করতোয়া নদীর উপর আউলিয়া ঘাটে 891 মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে আছে। শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন চান করতোয়া পাড়ের মানুষ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আপনারা দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যথাযথ। কক্সবাজারে বাড়ছে ডেঙ্গু রোগী, নেই জনসচেতনতা। মেহেরপুরে ভাইরাস সংক্রমণে নষ্ট করলার ফলন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগের নেতাকর্মীদের রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সংগঠনের নেতারা। 7 বছর পর অনুষ্ঠিত রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তারা। সম্মেলনটি নগরীর ফায়ার সার্ভিস এলাকার শিমুলতলা মোড়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও রাজশাহী সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র যুব সমাজে মেনে নেবে না বলে বক্তারা হুঁশিয়ারি দেন। সর্বশেষ 2016 সালের 5 মার্চ রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কক্সবাজারে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রতিরোধে নেই জনসচেতনতা। কক্সবাজার সদর হাসপাতাল থেকে জানিয়েছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বাড়ছে, সেই সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা কক্সবাজার সদর হাসপাতালে খবর নিয়েছি, ঠিক এই মুহূর্ত পর্যন্ত আজকের দিনে 59 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যদিও এই সংখ্যা ছিল গত 1 সপ্তাহ আগে, অর্থাৎ 19 সেপ্টেম্বর 46 জন। বোঝাই যায় সপ্তাহের শেষান্তে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এখানে যারা দায়িত্বশীল সংস্থা কর্তৃপক্ষ রয়েছেন, পৌরসভাসহ অন্যান্য
অন্যান্য সংস্থা সমূহ, তারা আসলে নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন না করার কারণে, অর্থাৎ জোরালোভাবে তারা আসলে তাদের দায়িত্ব পালন না করার কারণে, অর্থাৎ যেখান থেকে এডিস মশার লাভার উৎপত্তি হয় সেই লাভাগুলো ধ্বংস করার জন্য এখনও পর্যন্ত জোরালো পদক্ষেপ গ্রহণ না করায় কক্সবাজার শহর সহ আশেপাশের উপশহরগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলেছে এমন অভিমত এখানকার কক্সবাজারের সচেতন মহল এবং সাধারণ জনগণের। জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের উখিয়া টেকনাফের প্রায় 10-12 লক্ষাধিক রোহিঙ্গার বসবাস, সেখানে আসলে শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ ছিল ভয়াবহ। এখনও আসলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে সেভাবে ডেঙ্গুর ব্যাপারে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিঞ্জি পরিবেশে যেহেতু তারা বসবাস করে, সেখানেও তার আসলে রোহিঙ্গারা ডেঙ্গুর ব্যাপারে যথেষ্ট সচেতন নয় বলে কক্সবাজারের জনসাধারণ আমাদেরকে বলেছেন। এটুকু ছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে ডেঙ্গুর সবশেষ খবর। ভোগান্তি যেন কমছে না মানিকগঞ্জের জনগণের। পৌর এলাকার বেউথা আন্দারমানিক জয়নগর সড়কে খানা খন্দ ও গর্তের কারণে সড়কটিতে চলাচলকারী লাখো মানুষের দুর্ভোগ চরমে। বৃষ্টি নামলে দুর্ভোগ আরও বাড়ে। আন্দারমানিক থেকে আরও জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আমি এখন আছি মানিকগঞ্জের বেউতা আন্দারমানিক জয়নগর সড়কে। এই সড়কে কিন্তু প্রায় 5 বছর ধরে আপনার বেহাল অবস্থা চলছে। এই জনগণের দুর্ভোগ, এখানে প্রতিদিনই আপনার প্রায় লাখো মানুষের চলা যায়। এই রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ গর্তে সৃষ্টি হয় আর শুষ্ক মৌসুমে ধুলায় দূষরিতে থাকে। এই দুই পাশের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহায়। 3-4 দফা পৌরসভা সংস্কারের জন্য ইট ফালুক সুরকিয়ে ফেলেছিল, কিন্তু তাতে কোনো কাজে আসেনি। এখন তারা এই রাস্তাটি সংস্কারের জন্য আপনার এই এলজিডিকে দিয়েছে। এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফজল হক জানিয়েছেন যে তারা 3.5 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রধান কার্যালয়ে পাঠিয়েছে, সেটি অনুমোদন হলে তারা কাজ শুরু করবে। এই ছিল বেউথা আন্দারমানিক জয়নগর সড়কে চরম দুর্ভোগের খবর। দান নয়, বাকি ভেবে পণ্য নিন, পরে কোনো অভাবী মানুষকে মূল্য দিয়ে দিন। এই স্লোগানে খাগড়াছড়িতে বাকির হাট করল বিদ্যানন্দ ফাউন্ডেশন। সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের হলরুমে ব্যতিক্রমী এ হাটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শানে আলম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন সহ বিশিষ্টজনেরা। চাল, ডাল, চিনি, তেল, লবণ, ডিম, সবজি সহ 27টি পণ্য নিয়ে হাট বসে। 250 জন প্রত্যেকে 600 টাকার পণ্য বাকিতে কেনার সুযোগ পান। ভবিষ্যতে সচ্ছল হলে তারা এ টাকা বা পণ্য অন্য কোনো দরিদ্র মানুষকে কিনে দেবেন। এ উদ্দেশ্যেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ। সুজলা সুফলা। মেহেরপুরে ভাইরাস আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে মাঠের পর মাঠ করলা, পচন ধরেছে গাছে, সার কীটনাশক কোনো কিছু দিয়েই রেহাই মিলছে না দিশেহারা কৃষক। আক্রান্ত গাছ তুলে ফেলা ছাড়া ভাইরাসের বিস্তার ঠেকানো সম্ভব নয় বলছে কৃষি বিভাগ। আমাদের মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের চাষি মুক্তারুল ইসলাম 12 বিঘা জমিতে করলার আবাদ করেছিলেন, কিন্তু গাছে ফল আসার আগ মুহূর্তে ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সব গাছ, সার কীটনাশক দিয়েও মিলছে না প্রতিকার। এতে বিশাল লোকসানে পড়েছেন মুক্তারুল। ভাইরাস আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মেহেরপুরের এমনি আরও অনেক করলা চাষি। শুধু পাটকুটি আর তাছাড়া কিছু পড়ে নেই, আমার অনেক টাকা লোকসান। 1 বিঘা জমিতে প্রায় 30-40 হাজার টাকা খরচ, কিন্তু আমার বর্তমানে কিছুই নেই, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। দেখেন সবই শুধু পাট করে দেখা যাচ্ছে। গাছ উঠেছে মাথায়, ওঠার পরে মাথা কুকড়ে গেছে। ওয়েদারের কারণে কি বীজের সমস্যা সেটা আমরা কিছুই জানি না। গাছের ডগা কুকড়ে পাতা হলুদ হয়ে মারা যাচ্ছে গাছ, তাই ছোট থাকতেই তুলে ফেলতে হচ্ছে করলা, যা বাজারজাত করে খরচের টাকাও উঠাতে পারছেন না চাষিরা। জমিটা আমার গতবার 10 কাঠা মাল ছিল, 8 মন 10 মন করে মাল হয়েছে। এবার 1 বিঘা জমিতে মাল আছে 3 মন। কুকড়া ধরে আছে, মানে ফসল মোটা আছে না, ফলনই হয় না। অতিরিক্ত রোদের কারণে মনে করেন এই তাপ নাশ করতে পেরে গাছ অনেক ফুটে গেছে। ভাইরাস আক্রান্ত বীজ দিয়ে চারা উৎপাদন করলে সেই গাছও নষ্ট হয়, তাই আক্রান্ত গাছ উপড়ে ফেলার পরামর্শ
কৃষি বিভাগের। ভাইরাস আক্রান্ত হয়ে গেলে সেক্ষেত্রে তোমারটা করণীয় কিছু থাকে না, এটা একমাত্র সমাধান হচ্ছে আপনার আক্রান্ত গাছটাকে অপসারণ করে ফেলেন, উঠায় সেটা মাটি চাপা দিয়ে, যাতে ওখান থেকে নতুন গাছে আক্রান্ত না হয়। তো ভালো থাকা থেকে বীজ সংগ্রহ করেন এবং সময়ের সাথে সময় করেন, তাহলে আপনার রোগ বালাই কম হবে। মেহেরপুর জেলায় এবার প্রায় 70 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শকের সাথে সাথে শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে জানিয়ে দিব আজকের দেশের খবরের শিরোনামগুলো। বিভিন্ন জেলার কোতোয়ালি থানার সেবা নিয়ে সন্তুষ্টি, রয়েছে ভোগান্তির অভিযোগও। ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোড মার্চ। পঞ্চগড়ে করতোয়া নদীতে ব্রিজ হয়নি আজও, মিলছে কেবল আশ্বাস। কক্সবাজারে বাড়ছে ডেঙ্গু রোগী, নেই জনসচেতনতা। এবং মেহেরপুরে ভাইরাস সংক্রমণে নষ্ট করলার ফলন। দর্শক, দেশের খবর ছিল পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।